ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বিফি স্টু রান্না করতে হয়। এই রেসিপিটা আমি শিখেছিলাম আমার এক মামা শ্বশুরের কাছ থেকে। বাংলাদেশে যখন গেছিলাম তখন রান্না করে খাওয়াইছিল, অনেক মজা লাগছে। সো আপনাদেরকে সেটাই দেখাবো। এই রান্নাটি করতে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে তার মধ্যে হচ্ছে যে আমি এখানে নিয়ে রাখছি আধা কাপ তেল, সোয়াবিন তেল, সর্ষের তেল, যেটা পছন্দ করেন। সো আমি সেটার মধ্যে দিয়েছি একটা বড় পেঁয়াজ, আধা কাপ আদা, আধা কাপ রসুন, দুইটি তেজপাতা, দুই পিস দারচিনি আমি ভেঙে নিছি, সাত আটটা লং। এই রান্নাটাতে আমি শুকনো মরিচ ইউজ করব, কাঁচা মরিচ না। তো আমি এখানে সাত আটটা কাঁচা শুকনো মরিচ নিয়েছি, তারপরে পাঁচ ছয়টা এলাচ নিয়েছি। এই রান্নার আরেকটা মানে বিশেষ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গোলমরিচ। এই যে আমি এখানে দুই স্পুনের মতো গোলমরিচ দিয়েছি। আর এখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পেস্ট করে নিছি দুই চামচ করে, চার চামচ। এখন আমি মাংসটা দিয়ে দিব। আর এখানে আমি লবণ দিচ্ছি স্বাদ মতো। ওকে, এরপর আমি মেখে চুলায় বসাই দিব। এই যে আমার মাখানো শেষ হয়ে গেল, আমি ভালো করে মেখে নিছি। আমি প্রেশার কুকারে রান্না করতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ বাসায় রোজি আসছে, তাদের কাছ থেকে আমরা অপমান করব। সো বসাই দিলাম মাংসটা। আপনারা চাইলে এই মাংসটা নর্মাল পাতিলেও দিতে পারেন, বাট আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এটা আমি প্রেশার কুকারে বসাই দিলাম। আমার ছয় থেকে সাতটা সিটি লাগবে এটা হইতে। সো আমি বসাই দিচ্ছি। স্টুট পারছে, এখন আমরা সবাই মিলে টুনা ফিশের কাবাব বানাচ্ছি, খালাম্মাকে একটু হেল্প করি। আজকে আমাদের খাওয়া দাওয়া অনেক মজার মজার আইটেম, বিফ স্টু, টুনা কাবাব, ভাবি আবার পোলাও রেডি করতেছে, পোলাও। আজকে কুদ্দিচ্ছার খাবারের মেনু ভালো। কাবাব কিন্তু খালাম্মা বানায় রাখছে, আমি শুধু গোল গোল করছি আর কিছু করতেছি না। ডিমে চুবাইতেছি, তারপরে ডিমে চুবাইয়া তারপরে ব্রেড কামে দিয়ে দিলে কাবাবটা অনেক ভালো হয়। চুলাটাকে অনেক হাই করবেন না, তেলটা গরম হওয়ার পরে চুলাটা কমায় দিবেন, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। ভিতরে নরম নরম থাকলে আসলে টুনা ফিশের কাবাবটা খেতে মজা লাগে না। বিফি স্টু রেডি হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি সিম্পল কয়েকটা আইটেম করছি, বিফি স্টু, পোলাও, আর এখানে হচ্ছে গিয়ে টুনা কাবাব, সালাদ। তো এখানে আরও কিছু আচার রয়েছে, এগুলো বাংলাদেশ থেকে আমার ননদ পাঠিয়েছে। আমের আচার, কাঁচা আমের আচার, আর এখানে জলপাই আচার। আমরা খাওয়া শুরু করি। সব কিন্তু আমার উপলক্ষে রান্না করা, কুদ্দুস ভাই খাওয়ার দিকে চোখ দিয়েন না। সো ভিউয়ার্স, মাংসটা অনেক ভালো টেন্ডার হয়েছে অ্যান্ড জুসি জুসি। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কী অবস্থা। দেখুন, এটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে, দেখুন। খেতেও অনেক মজা হয়েছে ভাবি, থ্যাংক ইউ আমার জন্য স্পেশাল আইটেম করার জন্য। কাবাবটা কেমন হয়েছে? ওটা কাবাবটা বলি, আজকের পোলাওটা কিন্তু আমরা রাইস কুকারে করছিলাম। কাবাবও মজা হয়েছে। কাবাবটা হচ্ছে বাইরে অনেক ক্রিস্পি ক্রিস্পি, বাট ভিতরের পোর্শনটা অনেক সফট। তো আমি খেয়ে অনেক মজা পেয়েছি, থ্যাংক ইউ ভাবি এত স্পেশাল আইটেম খাওয়ানোর জন্য। ওয়েলকাম।
আমাদের বড় আপু অনেক আদর করে আচারগুলো আমাদের জন্য পাঠিয়েছে। ফার্স্ট আমরা যাত্রা করলাম, অলমোস্ট অর্ধেক শেষ। আচারটা অনেক মজার ছিল, আচারটা বেশি ঝাল ছিল আপা, অনেক ঝাল হয়েছে, বাট অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, বাট মজার। ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।